Ladies and gentlemen, hello and welcome. Assalamu alaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন স্পিকিং এর মধ্যে তিনটা সেকশন থাকে, পার্ট ওয়ান, পার্ট টু এন্ড পার্ট থ্রি। পার্ট ওয়ান এর মধ্যে কোয়েশ্চেন এর মধ্যে বা পার্ট থ্রি কোয়েশ্চেন কখনো শর্ট আনসার দিবেন না। যেমন হচ্ছে যে আমাদের একটা কোয়েশ্চেন আছে এখানে, ডু ইউ প্রেফার ফিজিক্যাল এক্সারসাইজ, এটার একটা শর্ট আনসার দিলেন হচ্ছে যে ইয়েস বা নো, এভাবে আনসার দিচ্ছি। এভাবে কখনোই আমাদের আনসার দেওয়া উচিত না, কারণ হচ্ছে আমরা যদি শর্ট আনসার দিই তাহলে তো এক্সামিনার বুঝবেই না যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি কতটুকু বা আমরা ইংলিশ কতটা ভালো বা খারাপ। সেই জন্য কি করবেন, সবসময় 2 থেকে 3 লাইনে আনসার দেবেন। তো এরকম মজার মজার টিপস ট্রিক্স গুলো জানার জন্য আপনি আমাদের আইএলটিএস কোর্সে জয়েন করতে পারেন। আমাদের আইএলটিএস কোর্সে শুধু মজার মজার টিপস ট্রিক্স শেখানো হয় সেটা কিন্তু না, তার সাথে সাথে আমরা যেটা করি আরো স্পিকিং চ্যাট ক্লাব দিই, যেখানে কি শেখানো হয়, একটা ডক ফাইল এনে সাদা কালো কিছু জিনিস শেখানো হয় না। এখানে আমরা আপনাদেরকে প্রোনাউন্সিয়েশন শিখাই, যেমন আমরা ছোটবেলা থেকে বলে আসতেছি বেসিক বেসিক বেসিক, এটা কিন্তু বেসিক হবে। আমরা যে শুধু প্রোনাউন্সিয়েশন শিখাই তা না, আমরা আপনাদেরকে ভোকাবুলারিও শিখাই খুব ভালো করে, চিত্র টিত্র দিয়ে, এগুলোর অর্থ বলে লিখে, মানে একদম পিকচার দিয়ে, এগুলোর জন্য এক্সাম্পল দিয়ে এবং কোয়েশ্চেন প্র্যাকটিসও করাই আমাদের স্পিকিং প্র্যাকটিস ক্লাবে। তাছাড়া আমরা কি করি, মাক্কার থেকে যেগুলো স্পিকিং এর কোয়েশ্চেন থাকে ওগুলো প্র্যাকটিস করাই। যেমন সবচেয়ে কমন কোয়েশ্চেন কি স্পিকিং এর জন্য, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন, এটা আমরা কি বলি, আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম ঢাকা, এভাবে না বলে আই ওয়াজ বর্ন এন্ড রেজ ইন চিটাগং, আই ওয়াজ বর্ন এন্ড রেজ ইন ঢাকা, এভাবে কিন্তু বলতে পারি। তো এগুলো কিন্তু, আমরা রিডিং এর কথা বলি, রিডিং এর মধ্যে তিনটা প্যাসেজ থাকে, রাইট? প্যাসেজ 1, 2, 3, প্যাসেজ 3টা তুলনামূলক হার্ড হয়, আর রিডিং সবসময় আমাদেরকে ক্যামব্রিজ থেকে ফলো করতে হয়। সেই জন্য আমরা যখন পড়াই আমরা ক্যামব্রিজ থেকে পড়াই, এখানে দেখেন সবগুলো ক্যামব্রিজ আমার পিছনে যদি দেখেন। আর হচ্ছে যে আমরা চেষ্টা করি যে রিডিং এর যেসব টিপস ট্রিক্স গুলো আছে এগুলো আপনাদেরকে শিখাই দেয়। যেমন আমরা কিন্তু অনেকেই ফেস করি যে ট্রু ফলস এন্ড নট গিভেন এর মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হয়। আপনি যদি একদম কখনো আইলস না করে থাকেন হয়তো বা এটা আপনার কাছে নতুন, বাট যারা আমরা আইলস প্র্যাকটিস করতেছি তারা জানে যে কনফিউশন অনেক বেশি সৃষ্টি হয় যে ট্রু ফলস কোনটা, কোনটা ফলস কোনটা নট গিভেন, আমরা বুঝতে পারি না। এই জিনিসগুলো না আমরা খুব ভালো করে বুঝাই। তারপরে হচ্ছে যে আপনি অ্যাবজেক্টিভ এর উপর কোয়েশ্চেন করতে পারেন, কিংবা আপনি ফিলিং দ্য গ্যাপস এ যদি কি করতে চান, ভালো করতে চান, আপনি চাইলে যদি আপনি বুঝতে পারেন যে ওই ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে অ্যাডজেক্টিভ বসবে, প্রিপোজিশন বসবে কিনা, কি বসবে, সেটা যদি আমরা যদি আইডিয়া করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। কখনো ফিল ইন দ্য গ্যাপস এর প্রিপোজিশন বসে না, বেশিরভাগ ক্ষেত্রে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব বসে। সো এগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে। আর আমরা চেষ্টা করি যে অলওয়েজ আমাদের, আমরা যখন পড়াই আমরা সবসময় ক্যামব্রিজ থেকে সলভ করার চেষ্টা করি, এবং আমরা যেটা যে যে প্যাসেজ গুলো পড়াই এগুলো বাংলা করে দিই, সব ধরনের আইটেম আমরা টাচ করি, এবং সব ধরনের আইটেমের জন্য যেসব টিপস ট্রিক্স আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। রিডিং এর পরে যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে বেশি হার্ড লাগে সেটা হয়তো রাইটিং। তো রাইটিং এর মধ্যে কি হয়, এরকম একটা চিত্র দেওয়া থাকে, একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, যেখানে আমাদেরকে কোনো কিছু বাড়তেছে কমতেছে দেখাইতে হয় অথবা কম্পেয়ার করে দেখাইতে হয়। তো অনেকে এসে বাংলাদেশে আমরা জানি না কিভাবে লিখবো বাড়তেছে কমতেছে, তো সেগুলো আমরা চেষ্টা করি যে সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শিখাইতে। তারপর হচ্ছে যে ইনক্রিজ ডিক্রিজ তো খুবই কমন একটা ব্যাপার, এগুলোর জন্য কি কি সিনোনিম ইউজ করতে পারি, এগুলো আমরা শিখাই রাইটিং টাস্ক মানে। শুধু আমরা শিখাই না, আমরা আপনাদের রাইটিং টাস্ক চেকও করি। আমাদের কোর্সের মধ্যে আপনি 15টা রাইটিং টাস্ক 1 চেক করাইতে পারবেন, 15টা রাইটিং টাস্ক 2 করাইতে পারবেন, আর যদি তার চেয়ে বেশি দরকার হয় মাঝে মধ্যে আমরা করে দিই, আমরা কাউকে না বলার চেষ্টা করি না, বাট আপনাকে ডেফিনেটলি সিরিয়াস হইতে হবে। তারপর দেখেন, মনে করেন আমাদের এটা রিসেন্টলি একটা স্টুডেন্টের আমরা রাইটিং টাস্ক চেক করছিলাম, যেমন এখানে দেখেন ও লিখছে হচ্ছে যে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস হাউ মেনি সিলস উলস এন্ড ডলফিনস রেকর্ডেড ইন ব্লা ব্লা ব্লা। এখানে রেকর্ডেড অয়ার রেকর্ডেড হবে, কারণ এটা একটা বেসিক সেন্টেন্স হবে। সেই জন্য এরকম করে আমরা লিখে দিই সে কোথায় কোথায় ভুল করতেছে সবকিছু বলে দিই। আর রাইটিং টাস্ক 2 এর মধ্যে ডেফিনেটলি একটু হার্ড, আপনাকে রাইটিং স্কিল ভালো থাকতে হবে, এটাতে কোনো ডাউট নাই, কেউ অস্বীকার করতেছে না, বাট ওটাতে কিছু ফরম্যাটে লিখতে হয়। রাইটিং টাস্ক 2 তে কি হয়, বিভিন্ন ধরনের এসে আসে যেখানে আমাদেরকে কি করতে হয়, ওই এসে গুলো সুন্দর করে লিখতে হয়। তো ওইখানে একটা ফরম্যাট আমরা ফলো করি হচ্ছে যে একটা প্যারাগ্রাফ আমরা ইন্ট্রোডাকশনের জন্য লিখি, একটা বডি প্যারাগ্রাফ 1, একটা বডি প্যারাগ্রাফ 2 লিখি, একটা কনক্লুশন লিখি, রাইট? তো এই জিনিসগুলো শিখানো হয় কিভাবে আপনি আপনার অপিনিয়ন দিবেন, কোথায় দিবেন, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। তার সাথে তো রাইটিং চেক আছে, এটাই হচ্ছে যে মনে হয় আমাদের প্র্যাকটিক্যাল ওয়ে, যেখানে আপনাকে বলে দেওয়া হয় কিভাবে করবেন, তারপর আপনাকে করতে দেওয়া হয় এবং আপনাকে চেক করে দেওয়া হয়, এভাবে আমরা ইমপ্রুভ করানোর চেষ্টা করি। ফাইনালি লিসেন, আমাদের লিসেন লিসেনিং গুলো আমরা কি করি, আপনাদেরকে বিভিন্ন ধরনের মজার মজার টিপস ট্রিক দিয়ে শিখানো দেওয়া হয়। লিসেনিং এর সবচেয়ে হার্ড টপিকটা কি, এমসিকিউ। আপনি কি জানেন এমসিকিউ তে আপনাকে ইলিমিনেশন প্রসেসে যেতে হয়, ক্রস আউট দ্য ইনকারেক্ট ওয়ার্ডস, তার মানে হচ্ছে যে কোনটা হবে তার চেয়ে কোনটা হবে না সেটা দেখতে হয়। আচ্ছা, এখন আমাদের 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 ব্যাপারে তো জানা দরকার আছে, যারা টিচার পড়াচ্ছেন তারা কি আসলে ইলিজিবল কিনা। আমি কামরুল হাসান, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে
আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি আইএলটিএস ট্রেনার হিসেবে ইউনিভে কাজ করতাম, যদিও ছেড়ে দিয়েছি আমি এখানে ওয়েবসাইটে। তো আমি এখানে 2021 সাল থেকে কাজ করছি, আমি রিসেন্টলি এই মাসে জবটা ছাড়ছি। তাছাড়া আমি চিটাং এর মধ্যে এইচএস ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, ওইটার মধ্যে আমি কোঅর্ডিনেটর, ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছি। আর আমাদের লিসেনিং নিবেন হচ্ছেন সুমাইয়া আপ্রোচ আপু, যিনি বুয়েটের মধ্যে এখন তার মাস্টার্স শেষ করতেছেন। তাছাড়া তার লিসেনিং এর ব্যালেন্স স্কোর হচ্ছে 9। আমাদের কন্টেন্ট কেমন সেটা যদি আপনি অ্যানালিটিক্যাল দেখেন, আমাদের ইউটিউবের অ্যানালিটিক্যালের মধ্যে আমাদের টোটাল 460 জন সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 402 জন হচ্ছে লাস্ট মান্থে হয়েছে, যেটা হিউজ। আমাদের কাছে কিন্তু কোনো ক্যামেরা নাই, আমাদের কাছে কিন্তু কোনো ডিজিটাল টিভি নাই, আমাদের কাছে শুধু কন্টেন্ট আছে। এই কন্টেন্ট দিয়ে আমরা 269 ঘন্টায় লাস্ট মান্থের মধ্যে স্টুডেন্টরা আমাদের ভিডিও গুলো দেখেছে। তো এটা প্রুভ করে যে আমাদের কন্টেন্ট ভালো। তো আমরা যদি আমাদের কোর্সের কথা বলি, আমাদের কোর্সের মধ্যে 27 ক্লাসেস থাকে, 14টা স্পিকিং প্র্যাকটিস ক্লাস থাকে। আমাদের যেটা আইএলটিএস এর ক্লাস হয় সেটা হচ্ছে যে শনি সোম বুধবার, শুক্র শনি সোম বুধ শুক্রবার 8:30 থেকে 10টা পর্যন্ত, আর রবি মঙ্গল বৃহস্পতিবার আমাদের স্পিকিং প্র্যাকটিস ক্লাবটা হয় বা প্র্যাকটিস ক্লাসটা করায়। আর হচ্ছে রাইটিং 15টা চেক করে দিব, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 15টা চেক করে দিব, আর আমরা খুব ফ্রেন্ডলি পড়াই। আপনি যদি এডমিশন নিতে চান, তার আগে আমরা একটা টেস্ট নিই, টেস্টের মধ্যে আপনি বিগিনার নাকি অ্যাডভান্স সেটা নির্ণয় করি, সেই অনুযায়ী আমরা কি আপনাকে ব্যাচ দিই, যে বিগিনার হলে আলাদা ব্যাচ, অ্যাডভান্স হলে আলাদা ব্যাচ, তো এইভাবে করি। আর হচ্ছে আমরা এক ব্যাচের মধ্যে 15 জনের বেশি স্টুডেন্ট নিই না। আর আপনি